বিএমপির কার সাথে? বিএমপির বিএমপির সাথে তো আমাদের খেলা হওয়ার প্রশ্নই ওঠে না। বিএমপি তো আমাদের সাথে পারবে না। বিএমপি মাঠে আসলেই তো তাদের সাথে খেলা যায়, ওদের সাথে কি খেলা করবো আমরা? ওদের সাথে খেলা করার আমাদের কিছুই নেই। আমরা কি বিলাইয়ের সাথে খেলা করবো নাকি? আমরা আজকে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলন হয়ে গেল, এই সম্মেলনকে কেন্দ্র করে আপনার অনুভূতিটা কি? অনুভূতি আসলে আমাদের যুব মহিলা লীগ সংগ্রামী একটা দল, আমাদের জোরে বলবেন মানে যুব মহিলা লীগের অনেক আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা, ভালো ভূমিকা রাখছে। আমরা রাজপথের কর্মী, যদিও আমি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক যুব মহিলা লীগের। আর এখন যে কমিটি হয়েছে আমাদের নবনির্বাচিত যারা হয়েছেন দক্ষিণ সেন্ট্রাল কমিটিটা আমাদের জন্য ভালো হয়েছে, সুন্দর কমিটি হয়েছে, আমরা এতে খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আর কিছু বলার নাই। অনেকে বলতেছিলেন, আমি আস্তে আস্তে আরও কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি, আপনার মহানগরেরও সহসভাপতি এবং আরও কয়েকজনই, আমি ভিডিওতে তাদের নাম ঠাম আছে, তারা বলতেছিলেন যে তারা চিন্তা ভাবনা করেছিলেন আসলে নতুন এই কমিটিতে বর্তমান যিনি আগে যে সভাপতি ছিলেন তিনি থাকবেন, তারা মনক্ষুণ্ণ হয়েছে আসলে এই অভিযোগটাকে বা তাদের মনোব্রত হয়নি, এই বিষয়টিকে আপনি একজন একটা ইউনিটের সাংগঠনিক সম্পাদিকা হিসেবে আপনি কীভাবে দেখছেন? তবে আমি বলি যেটা, এখন যে আমাদের কমিটিটা চেঞ্জ হয়েছে খারাপ হয় নাই, ভালো হয়েছে, কারণ এতে আমাদের নতুনেরা অনেক শিখবে, পুরাতনরাও অনেক, অনেকে খুশি হবে, অনেকে বেজার হবে, সেটা বড় কথা না, তবে কমিটিটা চেঞ্জ হওয়ার দরকার ছিল, চেঞ্জ হয়েছে। এটা আসলে নতুন নেতৃত্বের প্রয়োজন আছে, নেতৃত্বের প্রয়োজন আছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু মাঠ পর্যায়ে বিরোধী দলগুলো বেশ সক্রিয়, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? বা আপনাদের দল যতই সক্রিয় থাক, যুব মহিলা লীগের কাছে, যুব মহিলা লীগের কাছে কেউ আমাদের আমাদের দিকেও আসতে পারবে না, আমরা এই মাঠে এক নম্বরে থাকব। মানে আপনাদের পরিকল্পনাটা কি? আমাদের পরিকল্পনা হয়েছে আমাদের দল, আমাদের শেখ হাসিনা আপা আবার ক্ষমতায় আসবেন ইনশাল্লাহ, আর আমরা এই দেশ পরিচালনার জন্য আমাদের শেখ হাসিনা আপাকে চাই, জননেত্রী শেখ হাসিনাপার অবদান শেখ হাসিনাপাকেই চাই, শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনার বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখানে কোনো রাজাকার আলবদর, এখানে কোনো খুনি জিয়ার কোনো পরিবার কেউ আসুক আমার বাংলাদেশে ক্ষমতা নিয়ে, ক্ষমতা পাক, এটা আমরা কখনোই চাইব না, আমরাই রাজপথে প্রতিহত করব। আর এই আমাদের জননেত্রী শেখ হাসিনাপার অনেক অবদান আছে বাংলাদেশে, অনেক উন্নয়ন আছে, উন্নয়ন ব্যাহত হবে, অন্য কেউ যদি আমাদের মাঠ দখল করতে চায় সেটা আমরা দখল করতে দিব না, আমরাই থাকবো রাজপথে ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপি অনেক নেতৃবর্গ সবাই একই সাথে বলছে খেলা হবে, এ বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? খেলা হবে বলতে এটা আমাদের কাদের ভাই বলছে খেলা হবে, হ্যাঁ ওরা যদি রাজপথে আসে আমরাও রাজপথে যাই, অবশ্যই দুই দল সংঘর্ষ হবে, সংঘর্ষ হলে তো এটা একটা খেলার মধ্যেই পড়ে যায়, যে আমরা আমরা চাই না খেলা হোক, আমরা চাই সবাই সবার জায়গা থেকে ক্লিয়ার থাক, ভালো থাক, মানে দেশের যাতে অরাজ্যকতা না হয়, অরাজ্যকতা না হয়, দেশের একটা অশান্তি পরিবেশ না হয়, অসভ্য পরিবেশ তৈরি না হয়, যার কারণে আমরা চাই যে ওই খেলা হোক, এই জিনিসটা আমরা চাই না, আমরা চাই দেশ পরিচালনার জন্য জননেত্রী শেখ হাসিনাপাকে প্রয়োজন, শেখ হাসিনাপাই আবার আসবে মাঠে, আর খেলা হবে কার সাথে? বিএমপির সাথে তো আমাদের খেলা হওয়ার প্রশ্নই ওঠে না, বিএমপি তো আমাদের সাথে পারবে না, বিএমপি মাঠে আসলেই তো ওরা কজন আসবে, ওরা 500 আসবে, আমরা 500,000 আসবো, আমরা মাঠে 500,000 থাকবো, ওরা 500, তো তাতে তাদের সাথে খেলা যায়? ওদের সাথে কি খেলা করবো আমরা? ওদের সাথে খেলা করার আমাদের কিছুই নেই। আমরা কি বিলাইয়ের সাথে খেলা করবো নাকি? আমরা বাঘ, আমরা বিড়াল না, ওরা বিড়াল, আমরা বাঘ, কাজী ওই বিড়ালের সাথে আমরা খেলা করতে চাই না। তার মানে এখন বুঝতে পারে যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তত যুব মহিলা লীগ যথেষ্ট সক্রিয় এবং আরো শক্তিশালী হয়ে মাঠে নামবে ইনশাআল্লাহ। আমরা মাঠে আসি, আমরা আসি, থাকবো ইনশাআল্লাহ, আগামীতেও থাকবো, আমরা মাঠে সব সময় আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা, আমাকে আপনার এই যে দুঃসাহসিক এবং খুবই সাহসী বক্তব্য দেওয়ার জন্য। হ্যাঁ ধন্যবাদ আপনাকেও, রাজপথে, এই রাজপথে, এই শেখ হাসিনা পাওয়ার জন্য, আওয়ামী লীগের জন্য, আমাদের জীবন থেকে আমাদের অনেক কর্মীরা আছে, শেখ হাসিনা পাড়ার অনেক কর্মী আছে, যেটা আমরা নিঃস্বার্থভাবে কাজ করে গেছি, আজও করে যাচ্ছি, আজীবন করে যাব, কারণ শেখ হাসিনা পাওয়ার জন্যই আমরা জীবন দিতে প্রস্তুত,
এই জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আমাদের জীবন থেকে অনেক কিছু হারাইছি এই এই আওয়ামী লীগের জন্য আমাদের জীবন আমাদের রাজনীতি করে ইভেন আমাদের বঙ্গবন্ধুর কন্যার জন্য শেখ হাসিনার জন্য আমাদের জীবন থেকে অনেক কিছু হারাইছি সেটা বলেও শেষ হবে না কিন্তু আমরা কি হারাইছি সব হারাইছি আবারও হারাবো প্রয়োজনে কিন্তু বঙ্গবন্ধু বলছেন না রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব আমরা জীবন থেকে যা হারাইছি আরো হারাবো কোনো ভয় নাই কিন্তু আমরা এই দেশের জন্য প্রয়োজনে আবার যুদ্ধ করব আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আওয়ামী লীগের জন্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ